শুরু করলাম মায়াই, সর্বোপরি স্রষ্টার তরে সালাম জানাই, আমি গাইব জারি। তারপরেতে পিতা মাতার সালাম জানাই পাই, গাইব জারি সারি। শোনেন দিয়া মোয়ন, গীত রচনায় জাহাঙ্গীর বাই দিব বিবরণ, আমি মূল কাহিনী। রাস্তার পাশ দিয়া এইদিকে মামা ভাবে এক
একলা বসিয়া হাই গো মনে মনে। কেমন করে দেব বিয়া কারো সাথে মামা চিন্তায় পরে, অল্প টাকার চাকরি করে সংসার চালান দেখেন আবুল হোসেন। সকালবেলা এসে আবুল দোকান খোলে বসে দোকানে, বসে দোকানেতে সামনে আসে দিলারা একটা খাতা কলম এখন তাহার খুবই যে দরকার বলে দোকানে দে। আমার সময় অল্প না পারিলে কন আমি যাব চলে, দেখে করে দেখা দেখি। ও তাদের দেখা দেখি আবুল হোসেন খাতা কলম দেয়, খাতা কলম লইয়া দিলারা এবার হাইটা যায় দেখো হাতেই থাকে। আবুল হোসেন যেন তাহার মনটা কাইরা নেয় এমন মনে লাগে। আবুল ভাবে বসে
আবুলে বার দোকানের শাটার ফালায় আবুল বাড়ি যাবে। সংসারে তার ছোট্ট একটা বন্ধু আছে, সবাই বসে আছে। বাড়িতে ঢোকে সবাই খাইতে বসে। সবাই খাইতে বসে একই সাথে খাবার তারা খায়, ছোট্ট বোনের সাথে আবু একটু মজা লয় করে হাসি ঠাট্টা। শেষ করিয়া আবুল হোসেন এবার ভাই গো ওঠে খারাইয়া যাবে দোকানে তে। আবুল গেল চলে, ওই আবুল গেল চলে রাস্তা দিয়া হাতি দেই থাকে, হাঁটতে হাঁটতে গেল আবুল দোকানে চলে, আবুল চলে গেল। সুন্দর ছেলে আল্লাহ কেন দেখাইলা ভাবে শুয়ে শুয়ে। ভালোবাসার সোয়াজ দিল পাগল হয় দিলারা, পাগল হয় দিলারা একলা একা ঘুমেরি ঘরে, মনের মতো মানুষ পাইয়া পাগলামি করে
দেখো মনের সুখে। খাটের সাথে ধাক্কা খেয়ে ঘুম যে ভেঙে যায়, জায়গা যায় দিলারা। কথা বলবে গিয়া কালকের ভিতর ভাবে বসে বসে, ও ভাবে বসে বসে রাজে গেছে চিন্তার তালে। সকালবেলা যাই দিলার গোসল করিতে গেল পুকুর ঘাটে, এমন সময় পাশের রাস্তায় আবুল বে আসে হাটে রাস্তা দিয়া। তাহার জান ডাকে পিছন থেকে, ও ডাকে পিছন দেখে হঠাৎ করে সামনে আইসা যায়। মনের কথায় আবুলকে সে কইলা কইতে চায়, আবুল পাত্তা দেয় না। সে যে সামনে এসে দাঁড়াইয়া থাকে বলে সকল কথা, বলে তাকে ভেবে দেখিবে বইলা হাতে থাকে। এমন একজন মেয়ে সঙ্গী তাহারও দরকার, আবুল গেল চলে।
গেল চলে ভাবে দেখো দোকানে বসে যে বিকেল বেলা তাহার সাথে দেখা করিবে বসে ভাবে আবু আবুল ভাবতে থাকে দেখো এইদিকে তেয়ালি হোসেন দিলার আর মামায়া বসে আছে বাড়ির উপর একলা একলা বসে ভাবিতাছে প্রতিবেশী ভাই আলী হোসেন তাকে ভাইরে বসিবার দেয় বসে প্রতিবেশী প্রতিবেশী তাহার কাছে প্রস্তাব জানায় তাহার ভাগ্নির বিয়ে বিষয়ে তোমায় আমি পরে জানাইব বলে আলী হোসেন হাই দিলার হাবি কালবেলা হাসি খুশিতে
আসতে আসতে দেখে আবুল তার আয়াই আছে আবুল রাস্তার পাশে। দুজনারি মনের কথা দুইজন খুইলা কয় বলে প্রেমের কথা। বলতে তারা দুইজন হাঁটিতে থাকে চলে বাড়ির দিকে। মামা তাহার সাথে অনেক রাগিয়াই আসে করে রাগারাগি। ও ভাই রে এই দিকে আবুল হোসেন রাতের বেলাতে ভাবিতাছে ঘরে শুয়ে একলা একাজে ভাবছে কি যে করি। মালিক বসে পরে সবই বলে আবুলের কাছে ব্যবসায় আমি আর করবো না বলি তোমারে শোনোয়া বুল মিয়া। অন্য একটা চাকরি তুমি নিয়ে নাও এবার
আসি ভালো থেকো। ভয়া বুল চিন্তায় পরে ভাবতে থাকে সংসারের কথা, যা চিন্তা ভাবনা করতে করতে ধরে যায় মাথা, আবুল ঘুমিয়ে পড়ে।
দ্বারে দুইজন চলে গেল। অনেক মজা করে চলছে বিয়ার কথা, আসে আরো লোকজন। পাকা কথা দেয় খুশি হইয়া লোকজন সবাই উঠিয়া দাঁড়ায়, সবাই যাবে চলে। বাড়িতে আসে আবার সবাই বসে, আবার সবাই বসে মামা ভাইরে ঘরে ঢুকে যায়, লারাকে সাজাইয়াই না দেখাইয়া দেয়, সবাই খুশি হইল। খুশি হলো দেখতে ভালো মামাকে জানায়, মামা আবার দিলারাকে ঘরে পাঠাই দেয়, দিলারা ঘরে গেল। সবাই বাইরে যাইরে চলিয়া সবাই চইলা গেল। সবাই চলে গেল আবুল শুয়ে রাতের বেলায়, ভাবে এখন কি করিব পাগল দিলারাই আমায় ভালোবাসে। এইদিকে সংসার চালান হইয়া গেছে দায়, আমি কি যে করি। বিপদ দেখি এখন আমার পিছু সারে না, নাই তো টাকা করি।
কোটা কাকরি ভাবনায় পরে আমুল হোসেন। চিন্তার চাপে ঘুমে গেছে রাতের গভীরে আবুল ঘুমে পড়ে। আবুলের বাড়ি আসে একলা একলা, আবুল বাড়িতে না। আবুল যে কোথায় আমি জানতে পারি। আবুল হোসেন সারাই আমার বেঁচে থাকা দায়, আবুলকে ভালোবাসি। বুঝি অন্য জায়গায় আমার বিয়া দেয়, যাবো আমি মরে। বলে তারে হাই দিলারা বলি যে তোমায় এই
মুহূর্তে বিয়া করা সম্ভব আমার নয়, আমি কি করিব। এখন আমি অন্য চিন্তায় পড়িয়াই আসি, তুমি যাও গো চলে। হাঁটতে হাঁটতে আবুল মিয়া বাড়িতে যায় রে, মায়ে ডেকে বলে। নামের একটি মেয়ে খুঁজিল তোমায়, বলো কি ঘটনা। তোমাকে না পেলে মইরা যাবে হায় রে হায়, আমি কি জানতে পারি। সম্ভব আমার না, আমি তোমায় বলি। আমি তোমায় বলি আসি মাগো, আমি ভাবো না যায় সংসার চালান হইছে মাগো, এখন আমার দায় আমি চিন্তায় মরি। সবই বাইরে ফেলে সাজাইয়া,
দেখো বিয়ে বাড়ি। লোকজনের হয় বীর আলী হোসেন ভাগ্নির জন্য হয়ে যায় অস্থির, দিলারা বাড়িতে না। খবর দেয় এক জায়ান, দিলারাকে খুঁজে পায় না কি করবে এখন, হায় গো যাবে সম্মান। কয়জন লোকে দিল মামা খুঁজতে পাঠাইয়া, সবাই খুঁজতে থাকে। সবাই খুঁজতে থাকে দিলারাকে কোথাও পায় না, দিলারাকে সারাইয়ার তো বিয়া হবে না, সবাই ঘুরে আসে। দিলারাকে কোন জায়গায় পাওয়া তো যায় নাই, শোনেন আমরা বলি। দেখি গো একবার পাইলেও আমরা পাইতে পারি দিলারার সন্ধান, চলেন বাড়ি পিছে। রশির সাথে জোলায় একটা লাশ দেখতে পাই, সবাই চমকে ওঠে। ভালো করে দেখে এটাই দিলারা হয়, মামাই কেঁদে ওঠে। কেমনে তুমি চলিয়া গেলা বাবা কাঁদতে থাকে।
মুক্তিটা দিলাম সিরাজগঞ্জ বাড়ি আমার ইমরুল কায়েস নাম এবার বিদায় নিলাম।